নমস্কার বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেট ম্যানের স্যালিউট। এখন এই লকডাউনের সময় বাইরে আমাদের বেরোনোর কোনো উপায় নেই, সুতরাং কোনো জায়গায় যাওয়ার প্ল্যান করা ছাড়া আমাদের কাছে হাতে আর কোনো অপশন নেই। প্ল্যানই যখন করতে হবে, তখন এমন কিছু জিনিস নিয়ে আমরা ভাবব যেটা পরবর্তী ভ্রমণে আমাদের অনেক কাজে আসবে। আজকে আপনাদের জন্য আমি সেই রকমই একটা ভিডিও নিয়ে এসেছি, ভ্রমণের সময় টাকা বাঁচানোর উপায়। তো আমার এই উপায়গুলো যারা মোটর বাইকে ট্রাভেল করবে তাদের জন্য যেমন অ্যাপ্লিকেবল, যারা মোটর বাইক ছাড়া বাসে ট্রেনে অন্যান্য মাধ্যম দিয়ে ট্রাভেল করবে তাদের জন্য অ্যাপ্লিকেবল। ভ্রমণে বেরোলে কেই না টাকা বাঁচাতে চায়, সুতরাং আজকে আমি পাঁচটা পয়েন্টের মাধ্যমে আপনাকে টাকা বাঁচানোর কিছু উপায় বলবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক অবশ্যই করে যাবেন, আর এই চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার পরে বেল বাটনে গিয়ে অল নোটিফিকেশান অপশনে ক্লিক করে রাখুন। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে সঠিক সময় আপনার ট্রাভেল শুরু করা। এই পয়েন্টটা ব্যাখ্যা করতে গেলে সহজ একটা উদাহরণ দিই। ধরুন 10টায় আপনার হাওড়া স্টেশন থেকে ট্রেন আছে, সেক্ষেত্রে যদি আপনি 9টার সময় বাড়ি থেকে বেরোন, 10টার সময় গিয়ে ট্রেনটা ধরতে পারবেন না? কখনোই না, কারণ রাস্তায় জ্যাম হতে পারে বা কোনো দুর্ঘটনা ঘটতে পারে, যে কোনো কিছু হতে পারে। সেই জন্য হাতে যথেষ্ট টাইম নিয়ে আপনাকে ট্রেন ধরার জন্য যেতে হবে। প্লেন যদি ধরেন সেক্ষেত্রেও একই নিয়ম অ্যাপ্লিকেবল, আর বাইক নিয়ে বেরোলে এই পয়েন্টটা কিন্তু আপনার জন্য অ্যাপ্লিকেবল নয়। তাহলে মেন ব্যাপারটা কী দাঁড়ালো? টাইমে যদি না বেরোনো হয় সেক্ষেত্রে ট্রেন, বাস অথবা প্লেন আপনার মিস হতে পারে, ফলে আপনার খরচ বাঁচবে। সুতরাং খরচ বাঁচানোর জন্য টাইমে বেরোনো দরকার। দ্বিতীয় পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে, যে কোনো জায়গায় যখন আপনি ট্রাভেলে যাচ্ছেন সেই জায়গাকার ফেমাস মার্কেট থেকে কেনাকাটি না করে লোকাল জায়গা থেকে আপনি কেনাকাটা করবেন। এই লোকাল কথাটা শুনে যদি আপনার নাক ছিটকে তাহলে এই পয়েন্টটা আপনি স্কিপ করতে পারেন, কিন্তু যদি আপনি খরচ বাঁচাতে চান তাহলে কিন্তু এই লোকাল দোকান থেকে কেনাকাটা করলেই তবে আপনার খরচ কিন্তু কমবে। যেমন আমি একটা উদাহরণ দিই, ধরুন আপনি দার্জিলিংয়ে বেড়াতে গেছেন, দার্জিলিংয়ের মেন মার্কেট থেকে আপনি কোনো জিনিস না কিনে যদি আপনি একটু আউটসাইডে গিয়ে কোনো মার্কেট থেকে আপনি কোনো জিনিস কেনেন, তাহলে কিন্তু দামের অনেকটা পার্থক্য আপনি বুঝতে পারবেন। সাধারণত মেন মার্কেটের দোকানগুলোয় অনেক বাড়িয়ে বাড়িয়ে দাম বলা থাকে, সেক্ষেত্রে আপনি বার্গেনিং করলেও সেক্ষেত্রে আপনার দামের দিক থেকে আপনি অনেকটা ঠকে যেতে পারেন। সেই জন্য লোকাল দোকানের ওপর ভরসা যদি রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনি কম দামে সেই একই জিনিসই পেতে পারেন। তাহলে লোকাল দোকানই হলো আপনার খরচ কমানোর একটা মাধ্যম। তৃতীয় পয়েন্টটা হচ্ছে, নিজের ব্যাগ বা লাগেজ নিজে বহন করুন। আমরা বাঙালিরা সাধারণত কী হয়, নিজের ব্যাগ সাধারণত নিজে বহন করি না, কোনো কুলি ডেকে নিই। আমরা নিজের ব্যাগ নিজে বহন করতে অনেক সময় দ্বিধাবোধ করি, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, জাপানের মতো উন্নত অনেক দেশে নিজের লাগেজ নিজেরাই বহন করে এবং নিজের কাজ নিজেরাই করে। তো আমাদেরও ট্রাভেলে গিয়ে নিজের ব্যাগ বা নিজের লাগেজ নিজেদেরকেই বহন করা উচিত। এতে কিন্তু আমাদের কোনো রকম মান সম্মানের হানি হয় না, বরং নিজের কাজ নিজে করার মধ্যে আমরা অনেক কিছু শিখতে পারি। চতুর্থ যে পয়েন্টটা বলবো সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা সাধারণত ভ্রমণে গিয়ে ট্যাক্সি অথবা প্রাইভেট কার ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের কিন্তু ভ্রমণের খরচটা এতে অনেকটা বেড়ে যায়। এক্ষেত্রে যদি আপনারা প্রাইভেট কার বা অথবা ট্যাক্সির বদলে প্রাইভেট ট্রান্সপোর্ট ব্যবহার করেন, যেমন বাস, ট্রেন এসব ব্যবহার করেন, তাহলে দেখবেন ভ্রমণের খরচ আপনার অনেকাংশে কমে গেছে। আর একটা কথা মনে রাখবেন, যদি একটু কষ্ট করলে আমরা ভ্রমণের খরচ কমাতে পারি, তাহলে কিন্তু যে টাকাটা বাঁচবে সেই টাকা দিয়ে আপনি কিন্তু পরবর্তীতে আরও অনেক ভ্রমণ করতে পারবেন। সুতরাং টাকাটা বাঁচানো কিন্তু অনেক জরুরি একটা বিষয়। ফিফথ যে পয়েন্টটা বলবো সেটাও খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমরা সাধারণত কোনো জায়গায় যেমন হিস্টোরিক্যাল প্লেসে বেড়াতে গেলে আমরা কী করি, আমরা কোনো গাইড নিয়ে নিই, নাহলে সেই জায়গাটা সম্পর্কে আমরা জানতে পারি না। তো আমরা যদি একটু খাঁটি কোনো জায়গায় বেড়াতে যাওয়ার আগে আমরা যদি সেই জায়গাটা সম্পর্কে ভালোভাবে স্টাডি করি, আজকালকার দিনের ডিজিটাল যুগে গুগল এমন একটা জিনিস যেখান থেকে আপনি কোনো জায়গার হিস্ট্রি তথা সমস্ত কিছু বিষয় আপনি আগে থেকেই স্টাডি করতে পারেন,
সুতরাং কোনো স্পটে গিয়ে সেখানে যদি আলাদা করে গাইড না নিয়ে যদি আপনি আগে থেকে পড়াশোনা করে যান, সেই জায়গা সম্পর্কে আপনার একটা ধারণা জন্মে যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনার গাইডের খরচটা বেঁচে যাবে। আমি এখন যে প্ল্যাটফর্মে এই ভিডিওটা বানাচ্ছি, এই ইউটিউব প্ল্যাটফর্মে এমন অনেক ভিডিও আছে যে ভিডিওর দেখলে আপনার কিন্তু কোনো রকম গাইডের প্রয়োজনই হবে না, সেক্ষেত্রে বিনা গাইডে আপনি সেই জায়গা ভালোভাবে ভ্রমণ করতে পারবেন। আপনাদের জন্য একটা বোনাস পয়েন্ট, ট্রাভেল করার সময় যদি আমরা ক্যাম্পিং এবং কুকিং নিজেরাই করতে পারি, এই সুযোগটা যদি থাকে, ধরুন 7-8 দিনের ট্রিপে যদি আমরা 4 দিনও ক্যাম্পিং করার সুযোগ পাই, সেক্ষেত্রে কিন্তু আমরা এই ট্রাভেলের কস্ট অনেকটা কমাতে পারি। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জানালাম দুর্দান্ত কয়েকটি উপায় যা আপনার ট্রাভেল কস্ট অনেকাংশে কমিয়ে দিতে পারে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর এতখানি পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আমি আমার চ্যানেলে এই ধরনের আরও অনেক ভিডিও আনতে চলেছি, সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করার পরে বেল বাটনে গিয়ে অল নোটিফিকেশন অপশনে ক্লিক করে দেবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিও ততদিনের জন্য।